हेलो एवरीवन, टुडे इज डेट इज 26th of June 2021। आवर क्लास इज क्लास वन इंग्लिश क्लास वर्क। तो এটা আমাদের আগে হয়ে গিয়েছে, পেজ নাম্বার 4। তাহলে এটা আমরা আবার করব, এগুলো বারবার করব। সো লুক অ্যাট দিস পিকচার্স, এই ছবিগুলো দেখো। আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস, মানে কি নাউনের নিচে দাগ দাও। নেমিং ওয়ার্ড মানে নাউন। নাম্বার 1 করে দেওয়া আছে, দিস ইজ এ স্পাইডার, তার মানে স্পাইডার হচ্ছে নেমিং ওয়ার্ড। তার স্পাইডারের নিচে দাগ দিতে হবে, মাকড়সা, এটি হয় একটি মাকড়সা। নাম্বার 2 কি বলেছে, দিস ইজ এ ডক্টর, ইনি হয় একজন ডাক্তার। ডাক্তারের নিচে, ডাক্তার হচ্ছে নেমিং ওয়ার্ড মানে নাউন, তাহলে ডাক্তারের নিচে ডাক দিতে হবে। নাম্বার 3 কি বলেছে, দ্য ক্যাট স্লিপস, মানে বিড়ালটি ঘুমিয়ে আছে, তাহলে এখানে নেমিং ওয়ার্ড মানে নাউন কী হবে, ক্যাট, ক্যাটের নিচে ডাক দিতে হবে, দ্য ক্যাটের নিচে ডাক দিতে হবে। নাম্বার 4 কি বলেছে, হি ইজ এ টিচার, মানে তিনি হন একজন শিক্ষক। তাহলে টিচার, টিচার হচ্ছে নেমিং ওয়ার্ড নাউন, তাহলে টিচারের নিচে ডাক দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। এবার নাম্বার 5 কি বলেছে, দ্য গার্ল জাম্পস আপ অ্যান্ড ডাউন, মেয়েটা কী করছে, ওপর নিচে লাফাচ্ছে, ওপর থেকে নিচে লাফাচ্ছে, তাহলে দ্য গার্ল, গার্লটা হবে কি, গার্ল হবে এখানে নেমিং ওয়ার্ড নাউন, তাহলে গার্লের নিচে দাগ দিতে হবে। নাম্বার 6 কি বলেছে, দ্য ফ্রগ ক্রক্স, মানে ব্যাং ডাকছে, তাহলে ফ্রগ, ফ্রগ হবে এখানে নেমিং ওয়ার্ড মানে নাউন, তার ফ্রগের নিচে দাগ দিতে হবে, নেমিং ওয়ার্ড মানে নাউন, তাহলে এগুলোকে দাগ দেবে, সঠিকভাবে করবে, বইও করবে, খাতায়ও লিখবে। ওকে, থ্যাংক ইউ।